আসসালামু আলাইকুম। লাবনিস কুকিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকেও হাজির হয়ে গেলাম একটা চিকেনের রেসিপি নিয়ে। তো আজকের এই চিকেনের রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম এর পুরো প্রস্তুত প্রণালী চলুন দেখে নিই। প্রথমে পেঁয়াজগুলো আমি ভালো করে মেখে নিলাম। পেঁয়াজগুলো দিয়ে আমি এখন বেরেস্তা বানিয়ে নিব। বেরেস্তার তিন অংশ আমি তুলে রেখেছি আর এক অংশ আমি রেখে দিয়েছি হাঁড়িতে। পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিব। চামচ বাটা এখানে আমি পরিমাণ মতো ইউজ করতেছি। গুলোর ভিতরে এখন আমি গোশ দিয়ে দিব, 4 কেজি পরিমাণের গোশ। এখানে গোশের ভিতরে আমি পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম, এখানে হাফ লিটারের বেশি দিয়ে দিলাম। দইয়ের উপরে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি, রাঁধুনির বিরিয়ানির মশলা। 4 কেজি মুরগির গোশের জন্য আমার বিরিয়ানি মশলা লাগছে 3 প্যাকেট। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি মিক্সড করে নিব। ভালো করে মশলা আর চিকেনটা আমি নেড়ে চেড়ে এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। গোশটা না হওয়া পর্যন্ত মাঝখান দিয়ে আস্তে আস্তে নেড়ে দিতে হবে, গোশ যেন ফুলে না যায়। গোশ সিদ্ধ করা হয়ে গেছে, প্লাস গোশের যে প্রসেসিং সেটা সম্পূর্ণ হয়ে গেছে। এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখ। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমি এখন লং, দারচিনি, এলাচ দিয়ে দিই, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাটা হালকা ভেজে নেওয়ার পর এর ভিতরে আমি আদা এখন চাল দিয়ে দিব। চালগুলো ভালো করে নেড়ে ভেজে নিব। ভালো করে এপিটুপিট করে নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে চালটা নেড়ে নিব। এখানে 1.5 কেজি চাল আছে আর চিকেন হলো 4 কেজি। চালটা আমি ভেজে নিয়েছি হাঁড়িতে। আমি পোলা চালটা নিব, এখানে চিকেনগুলো তুলে রেখেছি আর দুই পট পরিমাণে ঝোল রয়েছে। 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিব, পরিমাণে পানি দিব। যখন বলক হয়ে আসবে তখন ভাজা চালগুলো আমি দিয়ে দিব। এখানে আমি 7 পট চাল নিয়েছি, 12 পট দুধ, পানি আর হচ্ছে চিকেনের ঝোল নিয়ে। ভাত যখন এরকম ফুটে উঠবে, পানি কমে যাবে, তখন আলু বখরা দিয়ে দিব। লবণ অ্যাড করব। পোলো চালটা ঢেকে দেওয়ার পর হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন এর ভিতরে আমি চিকেনগুলো দিয়ে দিব। দেওয়ার পর আমি এখানে বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দিয়ে দেওয়ার পর আমি এখানে কিশমিশ, বাদাম এগুলো সব দিয়ে দিব। বাদাম দিয়ে দেওয়ার পর এখানে আমি আগে থেকে হালকা সিদ্ধ করে মানে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিব। এখানে ধনে পাতা, পুদিনা পাতা আমি দিয়ে দিব। এখানে আমি ঘি দিয়ে দিব, জল দিয়ে দিব। তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। কাপ জল দেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আমি চুলোতে গমে দিয়ে দিব, একটি তাওয়া দিয়ে। চুলার আঁচ থাকবে ভলিউম টু লো বা মিডিয়াম, লোই রাখবো আমি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে নিচ থেকে মিক্সড করে নিলাম। আমি ঢাকনা খুলে আবার নিচ থেকে উপরে নেড়ে দিলাম। তো তৈরি করা হয়ে গেল আমার ফার্মের মুরগির চিকেন বিরিয়ানি। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।